আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 70তম জন্মদিন, সেই উপলক্ষে কলকাতায় বিজেপি সদর দপ্তর থেকে মিষ্টি বিতরণ করা হলো। শুধু তাই নয়, শ্রীরামচন্দ্রের ক্ষীরের মিষ্টি বানানো হয়েছে, ওজন প্রায় 2 কেজি 700 গ্রাম। আপনাদের দেখাবো সেই ছবি যেখানে চারিদিকে আজ এই উৎসবের মেজাজেও বিজেপিতে উৎসবের জোয়ার একটু বেশি। তার কারণ আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 70তম জন্মদিবস এবং কলকাতায় বিজেপি রাজ্য দপ্তরে মিষ্টি বিতরণ করে এই দিনটি পালিত হলো। উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা, বিজেপি নেতা নারায়ণ চট্টোপাধ্যায়। ভগবান রামচন্দ্রের ক্ষীরের মূর্তি তৈরি করা হয়েছে প্রধানমন্ত্রীকে দেওয়ার জন্য। এই প্রসঙ্গে রাহুল সিনহা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যই অযোধ্যায় রাম মন্দিরের কাজ শুরু হয়েছে, তাই বঙ্গ বিজেপির পক্ষ থেকে এই উপহারটি তারা তুলে দিতে চান মোদীজিকে। আজকে মহালয়া এবং বিশ্বকর্মা পূজোর এই পুণ্য দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রনায়ক মোদিজির জন্মদিন, আর সেই জন্মদিন উপলক্ষে এখানে রামচন্দ্রের মূর্তির সামনে তার আশীর্বাদের হাত নরেন্দ্র মোদীর মাথায়, তার সবচেয়ে বড় কারণ শতাব্দী প্রাচীন রাম মন্দির পলকে তৈরি করে দিলেন নরেন্দ্র মোদী। যে রাম মন্দির তৈরি করাতে কোনো বিরোধ নেই, কোনো বিশৃঙ্খলা নেই, কোনো রক্তপাত নেই, রক্তপাতহীনভাবে সৌহার্দ্যের প্রতীক হিসাবে অযোধ্যায় রাম মন্দির স্থাপনের কাজ নরেন্দ্র মোদী করতে পেরেছেন।